আমার ছেলে বিদেশ থেকে ফোন দিছিল, আমরা ছেলে নাকি খুব অসুস্থ, তো ওইখানে তো কামাই রুজি করতে পারতাছে না, এইখান থেকে কিছু টাকা পাঠাইতে কইছে আপনারে। আপনার বলে অসুস্থ হইছে, সুস্থ হয়ে যাব, অসুখ বিসুখ তো কম বেশি সবারই হয়, তাই বলে এইভাবে কান্নাকাটি ভালো না। তুই যখন ছোট ছিলি তোরে তখন লালন পালন করে মনে করছে, আর কোনো দিন যদি গেলে তোর গায়ে একটু জ্বলাইছে শরীরটা তত হয়েছে, তোরে তোর মাটির নাম্বার তো নাই খুলে খুলে রাখছে, আর এই প্রতিদান দিলি তুই। সোহেল বাংলা একটি সচেতনমূলক ও শিক্ষণীয় ইউটিউব চ্যানেল। আমার ছেলে বিদেশ থেকে ফোন দিছিল, আমরা ছেলে নাকি খুব অসুস্থ, তো ওইখানে তো কামাই রুজি করতে পারতাছে না, এইখান থেকে কিছু টাকা পাঠাইতে কইছে আপনারে। কি কোন ভাই, আমার ছেলে অসুস্থ, আমি কি করবো, টাকা টাকা পাবো কই? কেন আপনি জানেন না, আপনার বৌমার কাছে তো আপনার ছেলে ফোন দিছিল। কই, বৌমা তো আমার কিছু কই নাই, আমি তো কিছুই জানি না। আচ্ছা যাই হোক, সংবাদটা দিতে কইছিলাম আর আমি দিয়ে গেলাম, আপনি আপনার বৌমার সাথে কথা বললেন, যেভাবে পারেন তাড়াতাড়ি কিছু টাকা পাঠিয়ে দেন। আচ্ছা আসি আমি। তুমি কোনো চিন্তা করো না, আমি কালকে চলে যাব। বৌমা বৌমা একটু করলা না, আমার পূজার দরকার নাই, অনেক টাকা পয়সা দিয়ে বিদেশে পাঠাইছি, এখন অসুস্থ, এখন আইতে চাইতেছে, এখন কি এটা সম্ভব নাকি? এত টাকা পয়সা আমি দিতে পারুম না। তুমি এটা কেমন কথা কও, তুমি তো মা হও নাই তাই বুঝো না, আমি তো মা, আমি বুঝি সন্তানের দরদ কি। বৌমা তুমি তুমি আমার ভালোর কাছে ফোন দাও, আমি একটু কথা কবো, ফোন দেয়া দাও। আম্মা আমার ফোনে টাকা নাই, আর এখন আমি আমার মার লগে কথা কবো, আপনি যান তো। ফোন দাও, আমি একটু কথা কবো, আমার ফোনে একটু ফোন দাও। কথা কি কানে যায় না, কইলাম না ফোনে টাকা নাই, আপনি যান। আমি খুব অসুস্থ মা, তুমি কষ্ট করে আমার লাগে টাকা পড়া মা, আমি আজকে অনেকদিন যাবত কিছু খাইতে পারি না মা, ডাক্তারে কইছে আমার অনেক টাকা লাগবে চিকিৎসা করতে মা। বাবা তুই যত করিস না আমি টাকা পাঠাই দেব। মা তুমি জানলে পারো আমার জন্য টাকা পাঠাও মা, আমি টাকা পাঠাইতেছি, তুই কোনো চিন্তা করিস না বাবা আমার, আমি টাকা পাঠাবো, আমি টাকা পাঠাবো। কথা হইছে এখন যান। এত টাকা দিয়ে বিদেশে পাঠাইলাম, এখন কয়না অসুস্থ, টাকা দিব। আমি বিদেশ পাঠাবো। কিন্তু মা টাকা
টাকা তো আমার কাছে নাই মা। মারে দেখ তোর ভাই মনে হয় বাঁচবো না, ও আমার নাকি ফোনে কথা করলো, আমার ঘরে টাকা দে, আমার বলো না রে বাসা। আচ্ছা মা তুমি কো, আমি টাকা পয়সা কই থেকে পাবো বলো? আর এত করে যে তো বলতেছো, একবার তোমাকে জামাই লোকের কথা করে দেখতে পারো। জামাই ডাকে, এই তো আসো এদিকে মা এসে। আম্মা আসসালামু আলাইকুম, কেমন আছেন? অসুখ দিছে পালে যাও দুদিন পরে, টাকা পয়সা আমা বিশ্বাস করেন আমার একটা টাকাও নাই, টাকা পয়সা চাই না আম্মা। তাছাড়া শুনো মা, ভাই গেছে বাইরে টাকা পয়সা কামাই করার জন্য, আমরা যদি বাংলাদেশে টাকা পয়সা পাঠাই এটি অন্যরকম লাগে না? ও একবার ঠিক কথা বলছে, শুনেন ওই ভাই যান বিদেশে অসুখ আছে ভালো হয়ে যাবো। আরেকটা কথা আম্মা, কালকে চিংড়ি মাছ আনছিলাম, আপনার মেয়ে সুন্দর করে আনছে, আপনার দুপুরবেলা ভাতটা খাইয়ে যান হ্যাঁ, আমি যাই আমার কামাস একটু। হ্যাঁ তুমি একটু বোঝার চেষ্টা করো, যদি ওনার কাছে থাকতো উনি একদমই না করতো না, কম পারুক বেশি পারুক দিত তোমারে। তুমি আমার প্রতি রাগ করো না মা, আহো ঘরে আহো। হইছে তখন আর মিঠা মিঠে কথা আমার শুনতে হইব না, আজকে তুই এত বাড়ির বিয়ে হয়েছে কার কথায় কারিয়ে, আজকে তোর বাড়ির জন্য এই বাড়িতে তুই আইতে পারছ। তুই যখন ছোট ছিলি তোরা তখন লালন পালন করে মনে করছে, আর কোনোদিন যদি গেলে তোর গায়ে একটু জ্বলেছে শরীর না তত হয়েছে, তোরে তোর বাড়ির নাম্বার তো নেই গুলে করে রাখছে। শোনো মা, সে হচ্ছে কি আমাকে সংসারের বড়, তাহলে সে বড় ভাই বড় ভাইয়ের মতো কাজ করবো না কার মতো কাজ করবো বলো? আর আমি তার ছোট, অসুস্থ হয়েছে আমার ডাক্তার কাছে নিয়ে যাইতেই পারে। শোনো মা, আমি অনেক মজা করে চিংড়ি মাছের তরকারি রাঁধছি তোমার জামাইয়ের লেগে, তা তুমি যেহেতু আইসে না দাঁড়াও আমি তোমার লেগে করে খাওয়া নেই। মানুষ গেল গো, হ্যাঁ এই কতক্ষণ যাব দেখতেছি না, কই যে গেল, হ্যাঁ পাইতেছি না। কি ব্যাপার কান্নাকালি করতেছো কেন? আরে কি কও তুমি, বাসা মারা কি তুমি জানো? অসুখ হয়েছে আল্লাহ ভালো করবো, আমি আবার ওইদিকে ওই যে জমির একবার গেছি টাকা পয়সা দিয়ে আসলাম, এখন টাকা পাবো কই? হ্যাঁ জমির দরকার নাই, জমির দরকার আছে। টাকা দিবো না মানে টাকা তোর নাই, টাকা ওই যে জমি একটা বায়না করছি আর একটার জন্য রেডি করছি। আমার কি অবস্থা করে দেখি আমি শোনো শোনো
এই দাঁড় শুনো, এই গহনাগুলো আমার মায় তোমার দিয়ে উড়াই আনছিল। হ্যাঁ, আর এই গহনা দেখছে কি করছে? এই গহনাগুলো থাকলে তো আমি বেচা কিনা আরেক খন্ড জমি কেনা হারতাম। কি যে একটা পাগলের পালায় পড়ছি, হ্যাঁ একের অস্থির হয়ে গেছে। যা তোর যা খুশি তাই কর গা, তুই আমার আর এখন ভালো লাগে না। কি কোন পাবি এই গয়না? আর গয়না বেচবেন কে? কালকেও তো আপনার স্বামীর কাছে দেখলাম এতগুলা টাকা জমির বায়না দিবার গেল, ওইখান থেকে কিছু টাকা নিয়ে ছেলের কাছে পাঠিয়ে দেন। কি আর চাইছো মানুষ, একজন বাবার কাছে ছেলের চাইতে জমির মূল্য বেশি হইলো? বাইরে ঠিক আছে বাবি, আপনি কান্নাকাটি করেন না আর চিন্তা করেন না, আমি আজকে এই টাকা পাঠানোর ব্যবস্থা করে দিতে আছি। ভাবি আপনি প্রমাণ করলেন দুনিয়াতে মায়ের সাথে আপন কিছু নাই। আজকে আমি গয়না বেচার টাকা পাঠিয়ে দিতেছি, আপনি চিন্তা করেন না। ঠিক আছে বাবু, জানা।